চোখের নিচের কালি আর ফোলাভাব মূলত মানসিক চাপ ও অবসাদের অন্যতম একটি লক্ষণ চোখের নিচে কালো দাগ ও ফোলাভাবে সেই সাথে তুলনামূলক দেখায় অনেক সময় চোখের ক্লান্তি দূর করার পাশাপাশি কালো দাগ আর ফোলাভাব দূর করতে বেছে নিতে পারেন আপনি কিছু ঘরোয়া উপায় যেমন পানি চোখের নিচের ফোলাভাব দূর করার সবচেয়ে সহজ উপায় হল পান শরীর পানি শূন্য হয়ে পড়লে চোখের নিচ ফুলে যায় দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন টি ব্যাগ গ্রিন টি বা ব্ল্যাক টি উভয়েই চোখের নিচের ফোলাভাব দূর করতে বেশ কার্যকরী এটি চোখের লালচে ভাব এবং ইনফ্লামেশন দূর করে দেয় ব্যবহৃত টি ব্যাগগুলো ফ্রিজে রাখবেন খুব ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগগুলো চোখের উপরে দিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট ডিমের সাদা অংশ দুটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিতে হবে সাথে কয়েক ফোঁটা গোলাপ পানি মিশিয়ে নিতে হবে এবার একটি ব্রাশ ডিমের সাদা অংশে ডুবিয়ে চোখের নিচে লাগান পনেরো মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন শশা চোখের নিচে কালো দূর করার জন্য শশার রস অনেক উপকারী ঠিক তেমনই চোখের ফোলাভাব দূর করতেও কার্যকরী এটি শশার ইনজাইন ত্বকের ইনফ্লেমেশন কমিয়ে ত্বকের কালো দাগ আর ফোলা দূর করে দেয় কয়েকটি শশার টুকরা ফ্রিজে দশ মিনিটের জন্য রাখতে হবে তারপর টুকরাগুলো চোখের নিচে টাকবেন দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন আলু কাঁচা আলু পাতলা করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করুন তারপর বন্ধ চোখের উপরে রেখে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে চোখের ফোলা ভাব অনেকটাই কমে যাবে এতে ঠান্ডা দুধ দুধ আপনার আপনার চোখ যদি থাকে তাহলে ঠান্ডা ঠান্ডা জন্য দারুণ কার্যকরী হবে রেখে করা দুধে তুলোর বল ভিজিয়ে চোখে দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট বিশ্রাম নেবেন আই ক্রিম চোখের নিচে কালো দাগ এবং ফোলা ভাব কমাতে তাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ব্র্যান্ডের আই ক্রিম ব্যবহার করতেও পারেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার চোখের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়ামের গুরুত্ব অনেক চোখের স্বাস্থ্য ভালো রাখতে সবুজ শাকসবজি এবং কলার মতো সঠিক খাদ্য গ্রহণ করতে হবে কারণ পটাশিয়াম চোখের চোখের কমানোর পাশাপাশি নিচে কালো ভাব দূর করে পর্যাপ্ত ঘুম ত্বক আর চোখের স্বাস্থ্য ভালো রাখতে দৈনিক ছয় থেকে আট ঘন্টার একটি ভালো ঘুম প্রয়োজন ঠিকঠাক ঘুম না হলে এর নেতিবাচক প্রভাব পড়ে ত্বকে আর চোখে তাই চোখের ফোলাভাব আর ডার্ক সার্কেল কমাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে